আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করছি আমি। তো আজকে তোমাদের দাদা ভাই বলছিল যে একটু পেঁয়াজি বানাতে, আর পেঁয়াজির সঙ্গে মানে কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে আমি একটু বাঁধাকপি অ্যাড করেছি। আর মা সকালে মুড়ি বাজছিল, সেই জন্য উনানেই বানাচ্ছি। আর আমি তো গ্রামের বউ, সেক্ষেত্রে উনানে আমাদের রান্নাবান্না হয়। আর মা তো মুড়ি বাজছিল, সেই জন্য উনানের চারদিকটা একটু এলোমেলো হয়ে আছে, কেন মুড়ি ভাজলে জানো তো চারদিকে কেমন ছোড়াছড়ি হয়, সেই জন্য। আর আমি এইভাবে সবগুলো পেঁয়াজ আমি ভেজে নেবো, তারপর আমরা তিনজনে মুড়ি খাবো। আমি বাড়িতে নেই আর বাবা তো কলকাতায় থাকে, সেই জন্য আমি ও আর মা তিনজনে মুড়ি খেয়ে নেব। বিয়ের পর থেকে তো আমি সেভাবে কোনো ভিডিও তোমার সঙ্গে শেয়ার করতে পারিনি, আশা করছি এবার থেকে আমি ডেইলি ব্লগ তোমার সঙ্গে শেয়ার করব আর তোমরা সব কিছুই দেখতে পাবে। তোমরা একটু আমায় সাপোর্ট করো ও আমার পাশে থেকো।